दंत मश मश जी बर्गीजर शिकरे जी मश जी और जी द जिद जी बर्गीजर शिकरे जी द जिद मय म दंत श मश बर्गीजर शिकरे जी द जिद পেরেছি আমি পেরেছি মসজিদ বানান করতে পেরেছি এবং দেখতে পেয়েছি পড়তেও পেরেছি কিন্তু আমাদের অনেকেই আছেন যারা নায়িকা হয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন হল কাঁপিয়েছেন কখনো কখনো নেতা হয়েছেন এবং মোবাইল ফোন ব্যবহার করি ইংলিশ অপশন চালায় মেসেজ করে টেক্সট করি তারপরে মনে করেন যে হোয়াটসঅ্যাপ চালায় ফেসবুক চালায় ইমো চালায় সব কিছু চালায় কিন্তু মসজিদ দেখতেও পাই না বানান করে পড়তেও পারি না আমি পেরেছি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ঠিকই ধরেছেন আমি সখীপুর টাঙ্গাইলের মসজিদের সামনে নায়িকা মুনমুনের নৃত্যের কথা বলতে চলেছি প্রিয় দর্শক সকলকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে এজিবি নিউজ মানেই ভিন্ন স্বাদের বৈচিত্র্যপূর্ণ অন্যরকম খবর প্রিয় দর্শক আমাদের আজকের খবরে কিছুটা চুল চুল ছেঁড়া বিশ্লেষণ করব চুল ছেঁড়া নয় চুল ছেঁড়া বিশ্লেষণ চুল ছেঁড়া বিশ্লেষণে আপনাকে স্বাগতম দর্শক নায়িকা মুনমুন ইদানিং নৌকা ভ্রমণে নেচে গিয়ে চলেছেন পিকনিক পার্টিতে নাচছেন এই মসজিদের সামনে নাচছেন তারপরে বাসতলায় নাচছেন গাছতলায় নাচছেন এই বাস মাইক্রো শ্রমিকরা যারা ডাকছে তাদের অনুষ্ঠানে গিয়ে নাচছেন বুঝতেই পারছেন কোন অবস্থায় গেছে আমাদের চলচ্চিত্র এই নায়িকা মুনমুনের পরিবেশনা থেকে বোঝা যাচ্ছে আমাদের চলচ্চিত্র অঙ্গন চলচ্চিত্র শিল্পীদের অবস্থা এখন কোথায় প্রশ্ন স্বাভাবিক এমনটি প্রশ্ন আসতেই পারে যে নায়িকা মুনমুন হল কাঁপিয়েছে দর্শক কাঁদিয়েছে দর্শককে হাসিয়েছে সে নায়িকা মুনমুন এখন সামান্য নৌকা ভ্রমণে গিয়ে দর্শকদের নাচছে বিনোদন দিচ্ছে সামান্য কয়টা টাকার জন্য তাহলেই বুঝতে আর বাকি রইল না আমাদের এখন চলচ্চিত্রের অবস্থান কি নাম না বলা অনেকে হিরো হয়ে যাচ্ছে জানেন আপনারা সকলেই তাদেরকে চিনেন কি তার চেহারা মোটা দোহারা ফোলা ফোলা গাল খেয়েছে মনে হয় হিরোইনার মাল যাই হোক আমরা সেই প্রসঙ্গে একেবারেই যাচ্ছি না শুধু এতটুকু বোঝার জন্য আপনাদেরকে বললাম যে চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে দর্শক নিঃসন্দেহে আমার ডানে বায়ে ছবিতে দেখতে পাচ্ছেন সেই ভিডিও সেই চিত্র যেখানে একটি মসজিদের সামনে নায়িকা মুনমুন নাচছেন অনেক লোক আসন গেড়ে বসে সেটি দাঁড়িয়ে চেয়ারে বসে দেখছেন কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন সে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষ এখানে একজন নৃত্য পটীয়সী নায়িকাকে নাচাচ্ছেন তারা কি কেউ তাকিয়ে দেখলেন না যে এটা একটি মসজিদ মসজিদের পাশে তারা নাচছেন গাইছেন অনেকে অবশ্য বলেছেন বোঝাবার চেষ্টা করেছেন কোনো কোনো মিডিয়া এটিকে খবর আকারেও প্রচার করেছে যে ওটি আসলে মসজিদ ছিল না ওটি একটি পরিত্যক্ত জায়গা কোনো এক সময় ওটি মসজিদ ছিল যেটি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এখন স্মৃতিচিহ্ন রাখার জন্য সেটিকে লিখে রাখা হয়েছে সাইনবোর্ডটি কিন্তু না দর্শক স্পষ্ট আমরা দেখেছি কয়েকটি ছবিতেও দেখেছি এবং ভিডিওতেও দেখা যাচ্ছে ওটি মসজিদ এবং ঠিক মসজিদের কোন দিকে কেবলা থাকে কোন দিকে মানুষ নামাজ পড়ার যেতে পারে বা মানুষ নামাজ পড়ার মতো একটা পরিবেশও রয়েছে সেখানে একটি বেশ গাছের ছায়াও আছে বোঝাই যাচ্ছে যে এখানে নামাজ হয় যাই হোক এখন কথা হচ্ছে যে এই কর্মকাণ্ড করার পর অনেকেই ক্ষমা চেয়েছেন অনেকে দুঃখ প্রকাশ করেছেন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটির প্রতিবাদ জানিয়েছেন দেশে নয় দেশের বাইরে থেকেও অনেক প্রতিবাদ এসেছে কিন্তু এই প্রতিবাদে কী ফল হলো সেটাও আমরা জানতে পারবো তবে একটি বিষয় আমাদের লক্ষ্য করার যে এতগুলো মানুষ যেখানে ছিল তারা কি মুসলমান না তারা কি আল্লাহ খোদাকে ভয় পায় না নবী রাসূলকে বিশ্বাস করে না তারা একবারের জন্য চিন্তা করলো না যেখানে ভলিউমে গান ছেড়ে আমরা একজন নৃত্য পটীয়সীকে নায়িকাকে নাচাচ্ছি তাদের বুকের ভিতরে একটুও কাঁপলো না যাই হোক প্রিয় দর্শক যখন মানুষ সমালোচনা করছে আলোচনা করছে তাদেরকে নিন্দা জানাচ্ছে তখন হয়তো তাদের উপলব্ধি জাগছে যে এটি আমরা কী করেছি নিশ্চয়ই ভুল করেছি
সেই ভুল কারা করেছে লক্ষ্য করলে দেখবেন সেখানে শুনেছি যে স্থানীয় নেতৃবৃন্দও আছে ওখানকার যারা মানে হোমরা চোমরা তারাও সেখানে আছেন বুঝতে পারছেন তাহলে অবস্থাটা কি সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ থাকলে স্থানীয় পরিচিতজন থাকতে পারে বা সেখানকার যারা এই আয়োজক কমিটি তারাও থাকতে পারে তাদের মাঝে একজনেরও বিবেকে নাড়া দিল না নিষেধ করার কি কেউ ছিল না আজকে আমাদের সোশ্যাল মিডিয়া এসে তাদের সম্পর্কে বলতে হবে প্রতিবাদ করতে হবে এটা কোন পর্যায়ে আমাদের বিবেক বোধ গেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না যাই হোক সর্বশেষ তারা কিন্তু এটি উপলব্ধি করতে পেরেছে এবং এটার জন্য যারা আয়োজক কমিটি ছিল তারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বসে দাঁড়িয়ে তারা এটার জন্য ভুল স্বীকার করেছেন এবং মহান প্রভুর কাছে সৃষ্টিকর্তার কাছে তারা তওবা করেছেন যে আল্লাহ আমরা ভুল করেছি এটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি সে ভিডিওর অংশবিশেষ একটু আপনারা নিশ্চয়ই দেখবেন এজন্য আল্লাহর নিকট তওবা করছি জি ঘটনাটি আমাদের অজান্তে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা মসজিদে ঢুকে মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য মুসল্লি বা মুয়াল্লিম যারা রয়েছে তাদের কাছে তারা তওবা করছেন ক্ষমা চাচ্ছেন মহান আল্লাহর কাছে আমরা অবশ্যই দোয়া করব তাদের জন্য যে মানুষই তো ভুল করে থাকে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এখন প্রশ্ন হচ্ছে যে নায়িকা মনমুন কি করেছে নায়িকা মনমুন সে বলছে যে এখানে যে এটা একটা মসজিদ সে বুঝতে পারেনি বা এত বড় একটা সাইনবোর্ড আছে সেটাও তার চোখে পড়েনি সে নাচে গানে সে মাতাল অবস্থা টালমাটাল অবস্থা স্বাভাবিক এগুলো দেখার তার বিষয় না মানে জানারও বিষয় না কিন্তু কেউ বলে দিলেও তো পারতো সেটাও সে করেনি যাই হোক তারপরেও সে তার ভুল বুঝতে পেরে নিজ দোষ স্বীকার করেছেন যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে এটার জন্য সে মহান আল্লাহ তালার কাছে সেও ক্ষমা চেয়েছে এবং সে এটার জন্য সাধারণ মানুষের যারা দুঃখ কষ্ট পেয়েছে তাদের কাছেও সে ভুল স্বীকার করে মাফ চেয়েছেন তাই বলবো যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী আর আপনাদের অনুভূতিতে যদি আঘাত হেনে থাকে আপনাদের একজন বোন হিসেবে আপনাদের একজন প্রিয় চিত্রনায়িকা হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি কি সে দেখতে পায়নি বা বুঝতে পারেনি নাকি এটি তার কৌশল নিজেকে নিরাপদ রাখার বা সেভ করার এ বিষয়টি কিন্তু ভাবতে হবে আমাদের ভেবে দেখতে হবে আপনি বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্রনায়িকা যদিও আপনাকে অনেকেই অন্য নায়িকা নামেও চিনে অন্য সেকশনেও চিনে আপনাকে অ্যাডাল্ট নায়িকা হিসাবেও গণ্য করে তো সেটি আমাদের মানে বিশ্লেষণের প্রয়োজন নেই কিন্তু আপনি তো একজন মানে পাবলিক ফিগার চিত্রনায়িকা আপনার একটু চোখ কান খোলা রাখা দরকার ছিল একটু দেখে শুনে তারপরে নাচ গান করা দরকার ছিল যাই হোক এই প্রসঙ্গগুলি আমাদের এজিবি নিউজের দর্শকদের জানানোর প্রয়োজন মনে করি আর নিঃসন্দেহে দর্শক আপনারাও কমেন্টস করে জানাবেন যে এটির কার ভুলে কেন এমনটি হচ্ছে বাংলাদেশে যেখানে কিছুদিন আগে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে নারায়ণগঞ্জে অনেক হতাহত ঘটল অনেকের প্রাণ গেল তাদের ব্যথা আমরা এখনই ভুলতে পারিনি তার মধ্যে আবার এই ন্যাক্কারজনক ঘটনা এটা আমরা কীভাবে মেনে নিতে পারি দর্শক এ সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর প্রশাসনে যারা রয়েছেন তাদের নজরে যদি আমার এই ভিডিওটি যায় তাহলে অবশ্যই তাদেরকে অনুরোধ করব এই ঘটনার পেছনে যারা রয়েছে তাদেরকে আপনারা যাচাই বাছাই করুন দেখুন যদি তাদের মানে সজ্ঞানে কোনো ভুল হয়ে থাকে তাহলে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর আগামীতে যারা এমন ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আর ভিডিওটি লম্বা করব না শুধু এতটুকুই বলবো টাঙ্গাইলের এই সখীপুরের ঘটনা বাংলার এই ইতিহাসে যেন আর পুনরাবৃত্তি না ঘটে আমরা আমাদের যার যার ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো সম্মান করব এবং যারা আমরা মুসলিম তারা মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে সকল অশ্লীলতা এবং বেহায়াপূর্ণ কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আর যদি মনে করেন যে এটি একটি প্রতিবাদ তাহলে আমার এই প্রতিবাদটি সবার সাথে শেয়ার করুন ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন মানুষ সজাগ হবে জানতে পারবে আমাদের এই মানে প্রতিবাদটুকু প্রতিধ্বনিত হবে সর্বক্ষেত্রে তাই আপনি আমাদের সাথে যুক্ত আছেন এজন্য আমরা গর্বিত আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখবার জন্য দর্শক প্রতিদিন নিত্য নতুন ভিন্ন স্বাদের বৈচিত্র্যপূর্ণ খবর আপনাদের জানাবার চেষ্টা করে এজিবি নিউজ সুতরাং সময়ক্ষেপণ না করে আমাদের সংযুক্ত হতে আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নিশ্চয়ই ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ